বন্ধুরা তোমাদের ভিডিওতে যদি 5 10 15 20 ভিউজ আসার পর ভিউজ থেমে যাচ্ছে সো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার এই চ্যানেলটাই দেখো 11000 ভিউজ 1900 ভিউজ 1400 ভিউজ 1100 ভিউজ এত এত ভিউজ কিন্তু ইনক্রিজ হয়েছে তো আমি আমার এই ভিডিওগুলোর মধ্যে বা এই চ্যানেলের মধ্যে কোন ট্রিক অ্যাপ্লাই করেছি বা কোন সেটিংস গুলো আমি অ্যাপ্লাই করেছি বলে কিন্তু আমার ভিডিওতে এত এত ভিউজ আসছে তো বন্ধুরা তোমাদের ভিডিওতে যদি 5 10 15 20 ভিউজ আসার পর ভিউজ থেমে যাচ্ছে কন্টিনিউ তোমরা ভিডিও আপলোড করছো কেউ 100 কেউ 200 ভিডিও আপলোড করে ফেলেছো তবুও তোমাদের ভিউজ ইনক্রিজ হচ্ছে না তো আজকে তোমাদেরকে এমন একটা ট্রিক বলবো যে ট্রিকটা যদি তোমরা তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো তাহলে তুমিও দেখতে পাবে আমার মতো তোমাদের চ্যানেলও অনেক অনেক বেশি ভিউজ আসবে এবং তার সাথে সাথে প্রত্যেক দিন দেখবে 100 থেকে 200 কিন্তু সাবস্ক্রাইবার গেইন হবে তো বন্ধুরা এমন কোন ট্রিক আছে যেটা কিন্তু শুধুমাত্র 1 মিনিটে হয়ে যায় তো বন্ধুরা আজকে শুধুমাত্র তোমাদেরকে একটা কাজই করতে হবে যে একটা লিংক কপি করবে এবং সেই লিংকটা আরেক জায়গায় পেস্ট করবে তো কোথায় পেস্ট করবে এবং কোথা থেকে কপি করবে প্রত্যেকটা বিষয় আজকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেব তো বন্ধুরা ধৈর্য ধরে জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে দেখতে পাবে কালকে থেকেই তোমার চ্যানেলে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং তার সাথে সাথে প্রত্যেক দিন 100 থেকে 150 সাবস্ক্রাইবার কিন্তু তোমার চলে আসবে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি আমি এখানে আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর এখানে প্রথমেই দেখো আমার লাস্ট 28 দিনে 5300 ভিউজ এসেছে এবং তার সাথে দেখো লাস্ট 28 দিনে 138 ঘন্টা কিন্তু আমার ওয়াচ টাইম ইনক্রিজ হয়েছে তো বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করো এবং একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও কিন্তু তোমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো সব কাজগুলো ঠিকঠাক করছো তারপরেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না এই সব কাজ ঠিক করার মধ্যেও কিন্তু তোমাদের কিছু কিছু সেটিংস তোমরা জানোই না যে কোন সেটিংসগুলো অন করতে হবে এবং কোন জায়গায় কোন লিংকটা পেস্ট করতে হবে তো আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে যে একটা লিংক কপি পেস্ট করেই কিন্তু তোমার চ্যানেলে ভিউজও বাড়বে এবং তার সাথে সাথে প্রত্যেক দিন 100 থেকে 150 সাবস্ক্রাইবার তোমরা গেইন করবে দেখো বন্ধুরা আমি এখানে আমার আর্ন অপশানে চলে আসলাম ঠিক আছে আমি এখানে আমার এই আর্ন অপশানে চলে আসলাম আর্ন অপশানে আসবার পর দেখো একটু উপরের দিকে আমি একটু স্ক্রল করব উপরের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে যে আমার এইখানটায় দেখো 397 সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি হয়ে গেছে তার সাথে সাথে দেখো 782 ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু আমার হয়ে গেছে তো বন্ধুরা ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করবার জন্য লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার শর্ট ক্রিয়েটারদের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ তোমাকে ইনক্রিজ করতে হবে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আজকে এমন একটি কথা বলবো আজকে এমন একটি ট্রিক বলবো যেই ট্রিকটি ফলো করলে তোমাদের চ্যানেলেও কিন্তু 1000 সাবস্ক্রাইবার মাত্র 10 দিনে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কথাটা শুনতে এমন লাগলো জাস্ট এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখো এবং ফলো করো যে আমি কোন কাজগুলো করছি তো বন্ধুরা আমি চলে যাচ্ছি আমার এই কন্টেন্ট অপশানে কন্টেন্ট অপশানে আসবার পর আমি এখানে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করব মোস্ট ভিউতে ক্লিক করলে দেখো আমার প্রথমের ভিডিওটা দেখো 11000 কিন্তু ভিউজ এসছে তারপরের ভিডিওটা দেখো 1900 ভিউজ এসছে তারপরের ভিডিওটা 1400 ভিউজ এভাবে কিন্তু আমার অনেক ভিউজ কিন্তু আমি ইনক্রিজ করেছি তো আমি কি করব প্রথম যে ভিডিওটা সেই ভিডিওটার উপর আমি ক্লিক করব যে এই প্রথম যে ভিডিওটা এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমি একটু উপরের দিকে স্ক্রল করব উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবে আমার এই ভিডিও পারফরম্যান্স বলে এখানে একটা অপশান কিন্তু থাকবে তো এই ভিডিও পারফরম্যান্সে দেখো প্রথমে আমার এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে লাস্ট 10টা ভিডিওর মধ্যে এবং তার সাথে দেখো ভিউজ এসছে 11600 প্লাস এবং তার সাথে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো 9.3% তো বন্ধুরা তোমাদের ভিডিওতে গিয়ে জাস্ট অ্যানালাইটিক্সে যাও এবং এই আইসিটিআর বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা দেখো যে দেখতে পাবে তোমাদের কারো 1.5 কারো দেখবে 2.1 এমন কিন্তু ক্লিক থ্রু রেট তো আমার ভিডিওতে কেন এত ক্লিক থ্রু রেট তো আমি যে থাম্বেলটা আমি ব্যবহার করেছি আমার ভিডিওতে বা যে থাম্বেলটা আমি ক্রিয়েট করেছি সেই থাম্বেলটা কিন্তু একটা প্রফেশনাল লেভেলের একটা থাম্বেল যার জন্য যেইসব ইউটিউবারদের কাছে বা যেইসব ভিউয়ার্সদের কাছে আমার ভিডিওটা ইউটিউব রিকমেন্ড করছে তাদের মধ্যে 100 জনের মধ্যে 10 জনাই কিন্তু আমার এই ভিডিওটাতে ক্লিক করছে ঠিক আছে তো তোমাদেরকে প্রথমে কি করতে হবে যে একটা অ্যাট্রাকটিভ থাম্বেল বানাতে হবে এবং একটা প্রফেশনাল লেভেলের থাম্বেল বানাতে হবে ইউটিউব যেসব মানুষের কাছে তোমার ভিডিওকে রিকমেন্ড করবে তারা যেন তোমার থাম্বেলটা দেখে তারা ভিডিওতে ক্লিক করে তো বন্ধুরা তোমার থাম্বেল যদি ভালো না হয় তাহলে তোমার ভিডিওতে কোনো ভিউয়ার্স ক্লিক করবে না আর তোমার ভিউয়ার যদি ক্লিক না করে তাহলে তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে
তো সবার আগে তোমাদেরকে এই দিকটা ভাবতে হবে যে একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল কিন্তু তোমাকে সবার আগে ঠিক করতে হবে। এবং তারপরে কোথায় যেতে হবে দেখো, তারপরে তোমাদেরকে চলে যেতে হবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এখানে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলে একটা অপশান আছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে কি, মনে করো তোমার থাম্বনেলটা খুব ভালো কোয়ালিটি তুমি বানালে, বানাবার পর তোমার ভিডিওতে যখন ভিউয়ার্সরা যাবে, যখন তোমার ভিডিওটা প্লে হবে, সেই ভিডিওটার মধ্যে যদি কোনো দম না থাকে, সেই ভিডিওটার মধ্যে যদি কোনো তাদের শেখার বা তাদের জানবার যদি কিছু না থাকে, তাহলে তারা ভিডিওটা বেশি টাইম দেখবে না। তারা কি করবে, ভিডিওটা লেফট করে বেরিয়ে যাবে, হয়তো কেউ 10 সেকেন্ড কেউ 20 সেকেন্ড দেখে বেরিয়ে যাবে। তাই তোমাকে প্রথমে থাম্বনেলটা তো বেটার করতে হবে, তার সাথে সাথে তোমার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর এক্সপ্রেশনটাও কিন্তু তোমাদেরকে ভালো বা গুড কোয়ালিটির করতে হবে, তবেই তো তোমার ভিডিওটা ভিউয়ার্সরা দেখবে। আর যদি তোমার ভিউয়ার্সরা না দেখে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, তাহলে ইউটিউব কি করবে, একটা সময় ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেবে। কারণ যখন দেখবে ইউটিউব যে তোমার ভিডিওতে 10 জন ক্লিক করলো এবং সেই 10 জন 10 সেকেন্ড করেও দেখলো না, তোমার ভিডিওটা লেফট করে বেরিয়ে গেল, তখন ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে তোমার ভিডিওর মধ্যে এমন কোনো তথ্যই নেই যেটা ভিউয়ার্সরা চাইছে। ইউটিউব কিন্তু কখনো তোমার ভিডিওটাকে ভিউয়ার্সদের কাছে পাঠায় না, ভিউয়ার্সদের চাহিদা অনুযায়ী কিন্তু তোমার ভিডিওটাকে তাদের সামনে পাঠাবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওর কোয়ালিটি এবং থাম্বনেলের কোয়ালিটি ভালো করতে হবে। এবার চলে যাব আমরা কোথায়, এই এডিট অপশানে। এখানে এই পেন্সিল বাটনের মধ্যে ক্লিক করবো, দেখো এডিট অপশানটা চলে আসবে। তোমার ভিডিওটাকে সার্চ লিস্টে বা ব্রাউজ ফিচারে পাঠানোর জন্য তোমার ভিডিওটাকে কিন্তু এসইও করতে হবে। তো কিভাবে তুমি একটা ভিডিওর এসইও করবে, আই বাটনের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো বা ডিসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলি একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করবার জন্য বা সার্চ লিস্টে পাঠাবার জন্য বা ব্রাউজ ফিচারে পাঠাবার জন্য, এর সাথে সাথে সাজেস্টেড ভিডিওতেও পাঠানোর জন্য তোমাদেরকে কী করতে হবে, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে সঠিকভাবে তোমাদের এসইও করতে হবে। বন্ধুরা তোমাদেরকে বলি, দেখো আমরা কিভাবে একটা সার্চ করি। মনে করো তুমি একটা ইউটিউবে ভিডিও তুমি সার্চ করছো যে কিভাবে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তাই না? তো কিভাবে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটাকে তোমাকে কি করতে হবে, তোমার টাইটেলে বসাতে হবে, সেম কিওয়ার্ডটাই ডেসক্রিপশনে এবং একই কিওয়ার্ড ট্যাগেও বসাতে হবে। তো বন্ধুরা এই ধরনের কিওয়ার্ড তোমাকে কিন্তু ইউটিউব থেকেই বের করতে হবে। তো কিভাবে তোমরা সার্চ করে বের করবে ইউটিউব থেকে, এই রিলেটেড অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। তো এরপরে দেখো আমি লিখেছি কি, সাবস্ক্রাইব বাটন কাইসে লাগায়, মানে সাবস্ক্রাইব বাটন কিভাবে তোমার ভিডিওতে লাগাবে। তো এটা কিন্তু কেউ হিন্দিতেও সার্চ করতে পারে। দেখো আমরা যারা ইন্ডিয়া থেকে আছি, যারা বাংলায় কথা বলি, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু হিন্দিতেও কথা বলতে পারে। তো তারা কিন্তু হিন্দিতেও অনেক ক্ষেত্রে সার্চ করে ইউটিউবে। তো এখানে আমি একটা হিন্দি কিওয়ার্ডও কিন্তু দিয়ে রেখেছি, যারা এইভাবে সার্চ করবে তাদের সামনেও কিন্তু আমার ভিডিওটা শো হবে। তো এইভাবে কিন্তু তোমাকে কিওয়ার্ড দিতে হবে, মানে টাইটেল দিতে হবে। আমরা চলে যাব কোথায়, ডেসক্রিপশানে। ডেসক্রিপশানে আসবার পর দেখবো যে যেই কিওয়ার্ডগুলো আমি টাইটেলে দিয়েছি, দেখো এখানে যেই কিওয়ার্ডগুলো টাইটেলে দিয়েছি, সেম বিষয়ের সেম টাইটেলটাই তোমাকে ডেসক্রিপশানে কিন্তু পেস্ট করতে হবে। এবং তার সাথে সাথে নিচে কি দিয়েছি, দেখো সোশ্যাল সাইডের আমি কয়েকটা লিঙ্ক দিয়ে রেখেছি, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তোমরাও দিতে পারো। এবং তার সাথে সাথে আমার চ্যানেলে যেই ভিডিওগুলো ভালো ভিউজ এসছে সেই ধরনের কিছু ভিডিওর লিঙ্ক আমি কী করবো, আমার ডিসক্রিপশানে পেস্ট করব। এবং তার সাথে কি করব, ইওর কোয়ারিস, দেখো এখানটায় লেখা রয়েছে ইওর কোয়ারিস বলে। ইওর কোয়ারিস মানে কি, তোমাদের কোয়ারি, মানে তোমরা ইউটিউবে কি খুঁজছো বা ভিউয়ার্সরা ইউটিউবে কি খুঁজছে, সেই ধরনের, মানে তুমি যেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে ভিডিও বানাচ্ছ সেই ধরনের কিওয়ার্ড অসংখ্য হতে পারে। তোমরা ইউটিউবে সার্চ করবে, দেখবে একটা কিওয়ার্ড যখনই সার্চ করবে দেখবে অনেক কিওয়ার্ড কিন্তু তার সামনে চলে আসে। তো সেগুলো কিন্তু কপি করে তোমাকে কি করতে হবে, তোমার ডেসক্রিপশানে বসাতে হবে। এবং তার সাথে তোমাকে কি করতে হবে, ডেসক্রিপশানে কিছু হ্যাশট্যাগ লাগাতে হবে। বেশি হ্যাশট্যাগ কিওয়ার্ড কিন্তু তো ডেসক্রিপশানে বসাতে না, তাতে কি হতে পারে, তোমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যেতে পারে। তো এখানে কি করবে, তুমি 4-5টা কিন্তু কিওয়ার্ড তুমি বসাতে পারো, বা তুমি যদি একটু রিক্স নিয়ে যদি কিওয়ার্ডগুলো বসাও বা হ্যাশট্যাগ কিওয়ার্ড বসাও, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমি এখানে কিছু দেখো কী লিখে, হ্যাশট্যাগ সাবস্ক্রাইব বাটন। তো এইভাবে কিন্তু আমি কয়েকটা হ্যাশট্যাগও দিয়ে রেখেছি। এবার আমরা ব্যাক করবো, ব্যাক করে কোথায় যাবো, দেখো একদম নিচে মোর অপশানে। মোর অপশানে আসলে প্রথমেই দেখো ট্যাগ বলে এখানে লেখা থাকবে, ট্যাগ। তো এবার আমরা কি করব, একই কিওয়ার্ড যেগুলো আমি টাইটেল ডেসক্রিপশানে দিয়েছি সেম কিওয়ার্ড আমাকে তুলে এনে ট্যাগে আলাদা আলাদাভাবে বসাতে হবে। এবং
এই ধরনের কিওয়ার্ড মানে তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড কিছু কিওয়ার্ডও কিন্তু সার্চেবল কিওয়ার্ড হতে হবে, সেগুলো কিন্তু তোমার এই ট্যাগে দিতে হবে। তো যদি এইভাবে যদি তোমার চ্যানেলটাকে এসইও করো তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এবার আসি মূল কথায় যে কিভাবে আমরা প্রত্যেক দিন 100 থেকে 150 সাবস্ক্রাইবার গেইন করব। আমরা গুগল ক্রোমটাকে ওপেন করবার পর আমরা সার্চ বাটনে চলে যাব। সার্চ বাটনে এসে এখানে লিখবো studio.youtube.com, ঠিক আছে। এখানে আমরা studio.youtube.com লিখবো। দেখো এখানে আমি studio.youtube.com লিখলাম, দেখো এখানে আমার চলে এসছে। আসবার পর আমরা কি করব, এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমার চ্যানেলের যেই ইউটিউব ক্রিয়েটর স্টুডিও সেটা এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হবার পর এবার তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, চ্যানেল কাস্টমাইজেশানে, ঠিক আছে। এখানে দেখো চ্যানেল কাস্টমাইজেশান অপশান রয়েছে, এই চ্যানেল কাস্টমাইজেশান অপশানে আমরা চলে আসবো। তো বন্ধুরা চ্যানেল কাস্টমাইজেশানে আসার পর ভিডিও স্পটলাইটের মধ্যে দেখো এখানটায় অ্যাড বলে একটা অপশান রয়েছে, তো এই অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করবার পর এখান থেকে তোমার চ্যানেলে সবচেয়ে বেশি যে ভিডিওটায় ভিউজ এসেছে সেই ভিডিওটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। ভিডিওটাকে সিলেক্ট করার পর দেখো এখানে ভিডিওটা চলে আসলো, এবং তার নিচে দেখো আরেকটা অপশান রয়েছে, এখানে অ্যাড বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করে আরেকটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এইবার তোমাদেরকে বোঝাবো এইখানটায় কেন আমি দুটো ভিডিও সিলেক্ট করলাম। দেখো বন্ধুরা মনে করো তোমার চ্যানেলে কেউ ওপেন করলো বা কেউ ভিজিট করলো, ভিজিট করবার পর তোমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটা এসেছে সেই ভিডিওটা ভিউয়ার্সদের বেটার লেগেছে বা ভিউয়ার্সদের কোনো কাজে লেগেছে, তবে সেই ভিডিওটা এত বেশি ভিউজ এসেছে। তো এইখানটায় তোমাদেরকে কি করতে হবে, যে মনে করো প্রথম যে ভিডিওটা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। মনে করো তোমার চ্যানেলে কোনো ভিউয়ার্স ভিজিট করলো বা ওপেন করলো, ওপেন করার সাথে সাথে যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের সামনে এই ভিডিওটা প্লে হয়ে যাবে, অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। তাহলে যখন প্লে হবে তারা ভিডিওটা ওয়াচ করবে, ওয়াচ করলে কি করবে, যদি দেখে যে ভিডিওর মধ্যে ভালো কোনো তথ্য রয়েছে তখন তারা বুঝবে যে এই চ্যানেলটা থেকে আমি কিছু শিখতে পারি বা কিছু জানতে পারি, তখন তারা কি করবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এইভাবে তুমি সাবস্ক্রাইব বাড়াতে পারো। এবং তার নিচের যে অপশানটা রয়েছে এখানে দেখো লেখা রয়েছে ফিউচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে যারা তোমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তারা যখন রিটার্ন আবার তোমার চ্যানেলে ভিজিট করবে তখন তাদের সামনে এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমার সাবস্ক্রাইবার গেইন হতে পারে। এবং আরেকটা যেই মূল কাজ আজকে আমরা করব, পেস্ট করতে হবে। দেখো এই জায়গাটা এনে তোমাদের চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করবার পর তোমাদের কি করতে হবে, সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করবার পর দেখো লাস্ট যেই কাজটা তোমাদেরকে করতে হবে, এই কোনায় দেখো পাবলিশড বলে একটা অপশান রয়েছে, এই পাবলিশ অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলেই দেখতে পাবে তোমাদের চ্যানেলে প্রতিদিন 100 থেকে 150 সাবস্ক্রাইবার গেইন হচ্ছে। সো বন্ধুরা যেসব ভিউয়ার্সরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা কি করবে, প্রতিনিয়ত কিন্তু তোমার ভিডিওগুলো ওয়াচ করবে। তো এইভাবে কিন্তু একই সাথে তোমার ভিউজও গেইন করতে পারবে এবং তার সাথে সাথে 100 থেকে 150 প্রতিদিন তুমি সাবস্ক্রাইবারও গেইন করতে পারবে। তো বন্ধুরা এই ধরনের স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখতে পাবে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলের যে লিঙ্কটা আমি কপি করেছি সেটা এবার পেস্ট করব। কোথায় পেস্ট করব, দেখো আমরা একটু জুম করে নিচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য। এখানটা দেখো বাঁদিকে নিচে এই সেটিংস অপশান রয়েছে, তো এই সেটিংস অপশানে আমরা ক্লিক করলাম। সেটিংস অপশানে ক্লিক করলে এখানে আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করলে এখানে দেখো অপশান রয়েছে প্রথমেই কান্ট্রি অফ রেসিডেন্স। এখানে তোমাদের কিন্তু তোমাদের যেই কান্ট্রি থেকে তুমি বিলং করছো বা যেই কান্ট্রি থেকে তুমি ভিডিও আপলোড করছো সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে। করবার পর তার নিচে দেখো রয়েছে কিওয়ার্ড, এখানে দেখো অসংখ্য কিওয়ার্ড কিন্তু আমি দিয়ে রেখেছি। তো এইখানটা তোমাদেরকে কি করতে হবে, তোমার যে চ্যানেলের ইউআরএলটা বা তোমার চ্যানেলের যে লিঙ্কটা তুমি কপি করেছো। সো বন্ধুরা এবার আমরা চলে যাব আমার ইউটিউব অ্যাপ্লিকেশানে। দেখো আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম। ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পর আমরা এখানে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করবার পর আমরা কি করব, এখানে ভিউ চ্যানেলে ক্লিক করে আমাদের চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাকে কি করব আমরা কপি করব, ঠিক আছে। কিভাবে তোমরা কপি করবে, এই অপশানে ক্লিক করবে, এডিট অপশানে ক্লিক করে দেখো এখানে চ্যানেল ইউআরএল বলে একটা অপশান রয়েছে, এখানে দেখো আমার চ্যানেলের লিঙ্ক রয়েছে। তো আমরা কি করব, এই অপশানে ক্লিক করলে আমার চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে যাবে, কপি করে নেব। এবার আমরা কোথায় চলে যাব, আরেকটা ব্রাউজারে চলে যাব। আমরা যাব দেখো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। তো আমরা এখানে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম। এইখানে আমাদেরকে কি করতে হবে, ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটা ওপেন করতে হবে।